এবার আমরা এক্সাম্পল ওয়ানটা দেখব। সেম পেজ, সেম বই, 402 পেজ। এক্সাম্পল ওয়ান ছিল কি, ক্যালকুলেট দ্য পিক ওয়াটার ডিমান্ড ফর এ রুরাল কমিউনিটি হ্যাভিং এ প্রেজেন্ট পপুলেশন অফ 500। পিক ওয়াটার ডিমান্ড মানে সর্বোচ্চ কত ওয়াটার ডিমান্ড করে ওই লোকালিটির জন্য, বা সর্বোচ্চ কতটুকু ওয়াটার ওই লোকালিটির জন্য লাগবে সেটা আমাকে বের করতে হবে। লোকালিটির পপুলেশান আছে 500, এবং যে ডিমান্ডটা আমি বের করব সেই ডিমান্ডটা যেন 5 ইয়ার্স পর্যন্ত সবারই প্রয়োজন মিটাইতে পারে, অর্থাৎ 5 বছরের জন্য আমি ডিজাইন ডিমান্ডটা করব। আচ্ছা, দ্য অ্যাভারেজ পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন ইজ 50 লিটার পার ক্যাপিটা পার ডে। প্রত্যেকেরই, একজন মানুষের একদিনে ওয়াটার লাগতেছে 50 লিটার, উইথ এ পিক ফ্যাক্টর অফ 3। এবং ওই যে পিক বলে কথা আছে, দিনে সকল সময় সমান ওয়াটার লাগে না, কিছু কিছু পিক টাইম আছে, এই পিক টাইমে নর্মাল টাইমের থেকে 3 গুণ বেশি ওয়াটার লাগে। দ্য পপুলেশান গ্রোথ রেট 2%, অর্থাৎ আর ইকুয়াল টু 0.02। লস অফ ওয়েস্টেজ 20%, অর্থাৎ এই লস অ্যান্ড ওয়েস্টেজ, কিছু ওয়াটার তো লস এবং ওয়েস্ট হয়। আমরা পার ক্যাপিটা ওয়াটার কনজামশনে দেখছিলাম যে ওয়াটার কী কী ভাবে কনজিউম হয়, সেখানে লস অ্যান্ড ওয়েস্টেজ হয়েছিল। এই লস অ্যান্ড ওয়েস্টেজের পরিমাণ বলে দেওয়া আছে 20%। আচ্ছা, তাহলে এই অঙ্কটার জন্য আমার ফর্মুলা লাগবে, যেটা কিউ ইকুয়াল টু এফ কিউ পি পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা এন ডিভাইডেড বাই 1 মাইনাস 0.01 ডাব্লিউ। এই ডাব্লিউ হচ্ছে ওয়েস্টেজ। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ব্রডলি দেখাই, আমরা এর আগে পড়ছিলাম যে ওয়াটার ডিমান্ড কত পপুলেশান ইন্টু পার ক্যাপিটা ওয়াটার, তাহলে সেটা এইভাবেই করা আছে এখানে। এই যে ইকুয়েশনটাকে যদি আমি ব্রড করি, কি ইকুয়াল টু এফ কিউ পিপি 1 প্লাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস 0.1 ডাব্লিউ, সেই ইকুয়েশনটাকে আমি এখানে লিখছি। তাহলে পিপি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এতটুকু কিন্তু আমরা পপুলেশান ফোরকাস্টিং করছি সেইখানে ছিল এটা, এবং এটা ছিল কি জিওমেট্রিক প্রোগ্রেশন মেথডে পপুলেশান ফোরকাস্টিং, সেই কারণে এটা লিখে দিচ্ছি যে এতটুকু হচ্ছে ফিউচার পপুলেশান বাই জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড। কিউটা কি পার ক্যাপিটা ওয়াটার ডিমান্ড অথবা কনজাম্পশন, আমরা দেখছিলাম এর আগে যে শুধু কিউ ইকুয়াল টু কিউ ইন্টু পি, অর্থাৎ টোটাল ওয়াটার ডিমান্ড হচ্ছে পপুলেশান ইন্টু একজন লোকের কতটুকু ওয়াটার লাগে, অর্থাৎ ওয়াটার ডিমান্ড, এই দুটা গুণন দিলেই টোটাল ওয়াটার ডিমান্ড, টোটাল ওয়াটার কতটুকু লাগবে সেটা চলে আসে। তাহলে এইখানে একটা কমিউনিটির জন্য যখন ডিজাইন করছি বেশ কিছু ব্যাপার থাকে, কারণ ওয়াটার ওই যে বললাম পিক ফ্যাক্টরে আলাদা রকম লাগে, একটু বেশি পরিমাণ লাগে, সেই কারণে ফ্যাক্টরটার সাথে অ্যাড হয়েছে এই যে এটা হচ্ছে, এক হচ্ছে পিক ফ্যাক্টর, পিক ফ্যাক্টর দ্বারা এটাকে আমরা গুণ করে নিচ্ছি, কারণ পিক ফ্যাক্টরের জন্য তো ওয়াটারকে আমাকে স্যাটিসফাইড করতে হবে, যথেষ্ট পরিমাণ ওয়াটার রাখতে হবে যেন পিক ফ্যাক্টরেও সবাই ওয়াটারটা পায়। এবং কিছু ওয়াটার লস্টেজ হবে, এই লস্টেজের পরিমাণটা তাহলে আমাকে ভাগ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, সেই জন্য এটা ইকুয়েশনটা আসছে হচ্ছে এই ডাব্লু টার্মটা লস অফ ওয়াটার, ওয়াটার লসের কারণে আসছে। এখানে আমাদের এই ইকুয়েশনগুলো বইয়ে যেটা দেওয়া আছে, আমার পপুলেশান আছে 500, তার মানে কত, পিপি হচ্ছে 500 প্রেজেন্ট পপুলেশান, এরপরে টাইম পিরিয়ড কত 5 ইয়ার্স, তার মানে এন হচ্ছে 5 ইয়ার্স। অ্যাভারেজ পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন ইজ 50 লিটার পার ক্যাপিটা পার ডে, তার মানে কিউ, ছোটো কিউ এর মানটা হচ্ছে 50 লিটার পার ক্যাপিটা পার ডে। পিক ফ্যাক্টর 3, তার মানে এফ হচ্ছে 3, এখানে আলাদাভাবে লিখে দিয়েছি এফ হচ্ছে 3। এবং রেট অফ ইনক্রিজ মানে পপুলেশান গ্রোথ কত, 2%, মানে 0.02, আর ইকুয়াল টু 0.02, এখানে বলেই দেওয়া আছে আর। এবং লস অফ ওয়েস্টেজ ডাব্লিউ, ডাব্লিউটা বলে দেওয়া আছে 20%, যেটা হচ্ছে 0.2। তাহলে এই মানগুলো এবার এইখানে বসানো আছে, তাহলে 20%কে পার্সেন্টেজ করেই লিখতে হবে, কারণ এইখানে আমরা যে ইকুয়েশনটা বসানো আছে সেটা সরাসরি এখানে ডাব্লিউটা পার্সেন্টেজে বসবে, তারটা পার্সেন্টেজটাকে ভাঙানো যাবে না, 20%, তার মানে 20 বসবে। কারণটা কি, কারণটা হচ্ছে দেখেন ডাব্লিউ ছিল হচ্ছে, ডাব্লিউ এর মানটা কী হবে পার্সেন্টেজে, তাহলে ডাব্লিউর আগে কত আছে, একটা এক আছে, তার মানে আমরা ধরে নিতে পারি 1/% ভাঙলে কত 100, ডাব্লিউ কত 0.01 ডাব্লিউ, তার মানে এই 1%টাকে এখানে ভাঙিয়েই কিন্তু 0.01 ডাব্লিউ লেখা আছে,
তার মানে যখন আমি এইভাবে 0.01 লিখবো তখন আর এটাকে ভাঙানো যাবে না, এটা 20% 20 বসাইতে হবে। আর যদি আমি সরাসরি ফর্মুলায় এটা লিখতাম 1 - W, তাহলে আমি এভাবে লিখতাম 1 - 0.2, অর্থাৎ এত এটা লেখার দরকার নাই। আপনার ইকুয়েশন এটা যেভাবে আছে সেভাবে লেখেন, এবং W এর মান কী হবে, পার্সেন্টেজ 20%, তাহলে 20 হবে, সেভাবে এই অঙ্কটা বের করা আছে। এবং আলটিমেটলি ওয়াটার ডিমান্ড আসছে এত লিটার পার ডে, প্রত্যেক দিনে এত লিটার দরকার হয়, সেটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে মিটার কিউবে চেঞ্জ করা আছে। এতটুকুই। সো ধন্যবাদ সবাইকে।